আসতে পারি বাঁটুল বাবু? হ্যাঁ আসুন। নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক, আমি আপনাদের পাড়ায় নতুন, তাই চিনতে না পারাটাই স্বাভাবিক। আমার নাম নবারুণ দত্ত, পেইন্টার। ঠিক ধরেছেন, বসুন। আপনার সম্পর্কে পেপারে অনেক পড়েছি। ইতিমধ্যে বিদেশে আপনার আঁকা ছবির একটা প্রদর্শনীও তো হয়েছে, তাই না? হ্যাঁ, প্যারিসে। কি সৌভাগ্য আমাদের, আপনার মতন একজন মহান শিল্পীকে আমরা আমাদের প্রতিবেশী হিসেবে পেয়েছি। আমার সৌভাগ্য কম নয় মাটুল বাবু, এই যে আমি আপনাকে আমার প্রতিবেশী হিসেবে পেয়েছি। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, আজ সন্ধ্যায় আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ রইল। হঠাৎ আজ? মানে বিশেষ কোনো কারণ? আরে আসুনই না, তারপর না হয় সব বলবো, কিন্তু এটা বলতে পারি আপনারা এলে আমি খুব খুশি হব। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে এখন উঠি, আজ সন্ধ্যায় কিন্তু আমাদের দেখা হচ্ছে। ও শিওর। কতদিন পর একটা নিমন্ত্রণ পাওয়া গেছে, তাই না বটুল্লা? যা মজা হচ্ছে না, আজ একেবারে জাম্পেস করে খাবো। জাম্পেস আবার কি রে বিচ্ছু? জাম্পেস মানে হলো জমিয়ে, মানে হলো ছাট। ও তুই বুঝবি না, যখন খাবো তখন দেখবি কাকে বলে জাম্পেস করে খাওয়া। কেন, শুধু তুই একাই খাবি বুঝি? আমরা খাবো না? কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে না তোদের? আমি তো কিছুই বলিনি, তখন থেকে তো বাচ্চাটাই ফুট কেটে যাচ্ছে। ফুট কাটা আমার নয়, তোর স্বভাব বুঝলি, আর সেটাও মাটুলদা খুব ভালো করেই জানে, তাই না গো মাটুলদা? তোরা চুপ করবি নাকি আমাকে চুপ করানোর জন্য অন্য কিছু করতে হবে? তোমার তো করা মানে ওই একটাই কাজ, গাঁট্টা মেরে মাথা আলু করা। আমি কি আর তার জানি না নাকি? এই বিড়বিড় করে কি বলছিস রে বিচ্ছু? ইয়ে মানে তেমন কিছু না, মনে মনে একটা গান করছিলাম। কি গান শুনি? না থাক বাটুল্লা। না বল। না না না, থাক থাক বাটুল্লা থাক। বলবি না আমি উঠব? না না, বলছি বলছি বলছি। বিচ্ছুটা কি বলে? এবার তোকে আমি দেখাচ্ছি ইডিয়েট। তোদের দুজনকেই বলে দিচ্ছি কোনো দুষ্টুমি করবি না, আর তোকে বলছি বেশি কথা একদম নয় মনে থাকে যেন। আমি তো এতক্ষণ চুপ করেই ছিলাম, তুমিই তো কথা বলছো। কি আমি কথা বলছি? ইচ্ছে করছে তোকে একেবারে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, আসুন আসুন মাতুল বাবু আসুন। শুভ সন্ধ্যা। গুড ইভিনিং নবারুণ কাকু। আবার ইংরেজিতে বলা হচ্ছে, আমিও বলবো গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। এসো এসো, তোমরা সবাই ভেতরে এসো, চলুন। এইভাবে কি দেখছো? এটা কি ছবি? আমি তো শুধু গোল্লা দেখতে পাচ্ছি কাকু। ওটা গোল্লা নয়, সার্কেল। আসলে আমাদের জীবনটা তো শুধু সময়ের সঙ্গে সঙ্গে ঘুরছে, তাই ওই সার্কেল। ও তুমি এখন বুঝবে না, বড় হও তখন সব বুঝবে। সারা জীবন শুধু অঙ্কে গোল্লা পেলাম, আর আমি নাকি গোল্লা বুঝব না। আমার আঁকা ছবিগুলো আপনার কেমন লাগলো মাটুল বাবু? খুবই সুন্দর। যাক, আপনার মতন একজন গুণী মানুষের প্রশংসা শুনে ধন্য।
অবশ্যই আপনাকে যথাসাধ্য সাহায্য করব নবরুণ বাবু। ব্যাস আপনি সাহায্য করবেন বলেছেন, আমার আর চিন্তা নেই। জানেন আজ মানুষ বড় অসহায়, তাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তার চেয়ে আনন্দের আর কিছু নেই। ঠিক, আমিও নবরুণ কাকুর মতো ছবি এঁকে বড় লোক হব। তা হঠাৎ পড়াশুনো ছেড়ে ছবি আঁকার ইচ্ছে হলো? ওইসব পড়াশোনা টড়াশোনা আমার দ্বারা হবে না বড়লা, কিন্তু বড় লোক আমাকে হতেই হবে। তা তুই বড় লোক হয়ে কি করবি? বাড়ি কিনবো, গাড়ি কিনবো, সকালে মাংস আর বিকালে পোলাও খাবো। চিন্তা করিস না বাচ্চু, তোকেও দেবো। এই বিচ্ছু শর্মার মনটা যে কত বড়। কত বড় রে বিচ্ছু? ফুটবল মাঠ বুঝলি, পুরো একটা বড় ফুটবল মাঠ। একদম একটা বড় ফুটবল মাঠের মতন নাকি? এখন হাসছিস, যখন বড় লোক হবো না তখন বুঝবি, কিন্তু তখন আর তোকে কিছু দেব না, এই হাসির ফল তুই তখন টের পাবি। নবরুণ বাবুর মতন ছবি এঁকে বড় লোক হতে গেলে সবার আগে মন দিয়ে তোকে ছবি আঁকা শিখতে হবে, তার জন্য পড়াশুনো করতে হবে, রাত জেগে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। শুধু বললেই কি হয়, তার জন্য পরিশ্রম করতে হয়। আমাকে কোনো পরিশ্রম করতে হবে না বটুল্লা। কেন? ওটাই তো আমার ট্যালেন্টেড প্রতিভা বটুল্লা, সবাই পরিশ্রম করে বড় লোক হয় আর আমি বসে বসে বড় লোক হব। তোর বসে বসে বড় লোক হওয়া আমি এক্ষুনি বের করছি, দাঁড়া। বসে বসে বড় লোক হবার স্বপ্ন দেখা আমি এবার তোর বের করছি। ও বাটুল লাগো, এবার আমায় ছেড়ে দাও গো, এবার আমায় ছেড়ে দাও। আগে বল, এমন অবান্তর কথা আর বলবি? না না না, বলবো না কোনোদিন, কখন না, কোন সময় আর বলবো না, শুধু তুমি আর মেরো না গো বাটুল না। এই বিচ্ছু শর্মার মন অত সহজে কেউ ভাঙতে পারবে না বুঝলি বাচ্চু। কি আবার তোর মন ভাঙলো রে বিচ্ছু? কেন, তোরা সবাই মিলে? কিন্তু শুনে রাখ, বড় লোক যখন হব ঠিক করেছি তখন আমি বড় লোক হবই। কে বারণ করেছে তোকে মিচ্ছু? ভালো করে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হ, তাহলেই তো বড় লোক হয়ে যাবি। সে অনেক সময়ের ব্যাপার, অত আমার হাতে সময় নেই বুঝলি, আমাকে না খুব তাড়াতাড়ি বড় লোক হতে হবে বুঝলি। ভেবেছিলাম ছবি কে বড় লোক হব, কিন্তু বাটুল্লার যা পরিশ্রম আর প্র্যাকটিসের কথা বললো ওটি আর হচ্ছে না। আর এমনিতে অনেকবার চেষ্টা করে দেখলাম, গোল আঁকতে গিয়ে আমার গোলটা কেমন চৌকো হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এখন কি করবি? বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি বের করবি তুই? সেটাই তো ভাবছি রে। পেয়েছি, এমন বুদ্ধি বের করেছি না যে বড় লোক হওয়া আর কেউ আটকাতে পারবে না। শুধু একটা ঠিকানা আমাকে জানতে হবে। কিসের ঠিকানা রে বিচ্ছু? ওই চিজিং ফাঁকের গুহাটা কোথায় আমাকে জানতে হবে। ওই গুহাতে অনেক সোনাদান আছে বুঝেছিস? উফ বাপরে, কি বকবক করতে পারে। হে বিচ্ছু একটু চুপ কর, আমার বড্ড ঘুম পেয়েছে রে। সে তো পাবে, আমার ভালো তো তুই আর দেখতে পারিস না। সাধু বাবা আপনি? হ্যাঁ, তোর তপস্যায় আমি খুব খুশি হয়েছি, বল কি চাস? চিচিং ফাঁকের গুহায় যেতে চাই সাধু বাবা। এখান থেকে সোজা দক্ষিণ দিকে গেলেই দেখতে পাবি সেই গুহা, কিন্তু মনে রাখিস ওখানে একবারই যেতে পারবি। আমি এবার বড় লোক হয়ে যাব আর দিন রাত মাংস পোলাও খাব, কিন্তু বাচ্চু আর বাটুল্লাকে কিচ্ছু দেব না, ওরা শুধু দেখবে আর আমি শুধু খাব। চিচি বাবা, খুলে গেল তো গুহার মুখ।
কি ওরা কি করছে? এই যে এই সব লবলবি বন্ধ করো। হেই কে রে তুই? আমাকে বেশি ভাই দেখিয়ে লাভ নেই, সম্মান দিয়ে কথা বলো, জানো আমি কে? কে? বাঁটুলদার সগরে বিচ্ছু শর্মা আমার নাম। আপনি বাঁটুল? মানে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান আর শক্তিশালী মানুষ বাঁটুলের সাগরেদ? বাঁটুল নয় বলো বাঁটুল বাবু। বাঁটুলদা যদি জানতে পারে তুমি ওকে বাবু বলো নি তাহলে তোমার কি হবে জানো? জানি, বাঁটুল বাবু মেরে একেবারে আমাকে কাবু করে দেবে। ভুল হয়ে গেছে, আর বলবো না। বসুন বসুন, এই সব সোনা দানা এখনই বস্তা করে এখান থেকে নিয়ে চলো, এটা আমার অর্ডার। অর্ডার মানে? ইংরেজি মানে কিছুই জানে না দেখছি। আদার মানে হলো বিদেশ, তেই থুরি আদেশ। চলো চলো সব নিয়ে চলো এখান থেকে। জো হুকুম হুজুর। বাটলদার ভাই আমাকে হুজুর বলছে। ঠিক আছে আর লাগবে না, এবার চলো আমার সাথে। জো হুকুম হুজুর। আমাকে আবার সব নিয়ে আসতে হবে, কিন্তু বাঁটুলদাকে আর কিছু জানাবো না। বাঁটুলদা জানলে আমার আর বড় লোক হওয়া হবে না, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আবার তুই এসেছিস? বলেছি না আমি বাঁটুলদার সাগরে, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। কিসের সম্মান? হু আমাদের দিয়ে গাধার মতন কাজ করাবে, আবার সম্মান চাইছো? এই এই বিচ্ছুটাকে এখানে আটকে রাখ, আর দেখিস যেন পালাতে না পারে। যা হুকুম সর্দার। বিচ্ছুকে আটকানো এত সহজ নয়। গুহার দরজা আর খুলবে না বাচ্চা, তোর মনে নেই আমি তোকে এখানে একবারই আসতে বলেছিলাম? সাধু বাবা যেও না, সাধু বাবা যেও না, আমাকে এখান থেকে উদ্ধার করো সাধু বাবা। আর কেউ তোকে উদ্ধার করতে পারবে না বিচ্ছু, কেউ পারবে না। এই ওকে ধরে নিয়ে সোনার শিকল দিয়ে বেঁধে ফেলো। না না কিছুতেই না, বাঁটুলদা বাঁটুলদা আমাকে বাঁচাও, বাঁটুলদা আমাকে বাঁচাও। কি হয়েছে রে বিচ্ছু? বাঁচাও বাঁটুলদা বাঁচাও। কি হয়েছে, কি হয়েছে রে বিচ্ছু? কোনো ভয়ের স্বপ্ন দেখছিস বুঝি? ভয়ের না, শিক্ষার। শিক্ষার? তুই স্বপ্ন দেখে কি শিক্ষা পেলি রে ভাই? বেশি লোভ করলে বিপদে পড়তে হয়, আমি আর লোভ করবো না রে। এই তো ভালো ছেলের মতন কথা বলছিস। আমি তো ছেলে হিসেবে ভালোই, সেটা আর তোকে বলতে হবে না। চল চল একটু বাইরে গিয়ে না ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ সেই ভালো, চল। না শেষ পর্যন্ত যা দেখলাম, আমাকে নবরুণ বাবুর ছবি চুরি করতে হবে। কি বললি, তুই নবরুণ বাবুর আঁকা ছবি চুরি করবি? তারপর সেই ছবি অনেক টাকায় বিক্রি করে আমি বড় লোক হয়ে যাব। চুপ কর, তোর এই সব বাজে কথা শোনার মতো আমার সময় নেই। আমাকে রাগ দেখাচ্ছে। শোন শোন, এই বিচ্ছু শর্মা কারোর রাগের পরোয়া করে না, বুঝেছিস? ঠিকই তো, পরোয়া করবার দরকার তো নেই। কে আপনি? তোমার মতো আমরাও বড় লোক হতে চাই। এসো এসো এসো, আমাদের সাথে কথা আছে। বড় লোক হবার সব পথ আমরা জানি, এসো এসো আমাদের সঙ্গে। এই ছোকরা,
শিল্পী নবারুণ দত্তের বাড়ি তুমি চেনো? হ্যাঁ চিনি তো, সেদিন নিমন্ত্রণ করে কত খাবার খাওয়ালো আমাকে। বাহ, আমরাও তো অনেকদিন ধরেই ওনার বাড়ি খুঁজছি। খুঁজছো কেন? কারণ আমরা জানি ওনার বাড়িতে অনেক দামি দামি ছবি আছে। ওই ছবিগুলোই চুরি করতে পারলে আমরা তিনজনে বড় লোক হয়ে যাব। এটা তো আমারও ইচ্ছে, কিন্তু কি করে চুরি করব? সেই প্ল্যান তোমাকে আমরা বলবো। মন দিয়ে শোনো। ঠিক বলছিস, তুই নবারুণ বাবুর কাছে মন দিয়ে ছবি আঁকা শিখবি। হ্যাঁ বাটুল্লা, মন দিয়ে শিখবো গো, আর আজ রাত থেকেই। ঠিক আছে, আমি ওনাকে ফোন করে বলছি। আমি জানি তুমি বললে ওই নবারুণ বাবু আমাকে ঠিকই ছবি আঁকা শেখাবেন। ঠিক আছে, দেখছি, এখন যা। ওহো, তুমি এসে গেছো। এই নাও, এই নাও আমার স্টুডিওর চাবি, ওখানে গিয়ে অপেক্ষা করো, আমি ওই রাতের জন্য কিছু খাবার নিয়ে আসছি। সারা রাত প্র্যাকটিস করতে হবে তো, আর খিদে পেলে কিছু খেতেও তো হবে নাকি? হ্যাঁ, এই নাও স্টুডিওর চাবি, ওখানে সব দামি দামি ছবি আছে। আরে চাবি পেয়েছ, দাও দাও। এ তো পুরো অন্ধকার। এই লাইটটা জ্বাল। বাটুল, এবার কি হবে রে? মার, যাকে বলে উত্তম মধ্যম মার। না না না, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাটুল। এমন কাজ আর করবো না বাটুল বাবু, ছেড়ে দিন বাটুল বাবু, আর এমন কাজ করবো না, ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে আর একটু শিক্ষা তো তোমাদের দিতেই হবে। বাটুল, এবার আমাকে ব্যাপারটা একটু খুলে বলো তো বাটুলদা, কোত্থেকে কি হয়ে গেল আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। তাহলে শোন, বেশ কিছুদিন ধরেই আমি ওই দুটো লোককে আমাদের পাড়ায় ঘুরে বেড়াতে দেখেই সন্দেহ করেছিলাম। তারপর আমি আর বাটুলদা মিলে এই প্ল্যানটা করি, ওদেরকে ইচ্ছে করেই বলেই আমি রাতে নবরত কাকুর কাছে ছবি আঁকতে যাব। তার আগে মাটুল বাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, যা বললাম মনে থাকবে তো নবরুণ বাবু? হ্যাঁ মাটুল বাবু, মনে থাকবে। বিচ্ছু এলেই আমি ওকে আমার স্টুডিওর চাবিটা দিয়ে দেব, আর দিয়ে খাবার আনতে যাচ্ছি বলে বেরিয়ে যাব, তাই তো? আর তার আগে আমি লাইট অফ করে স্টুডিওতে গিয়ে বসে থাকব। ওরা দুজন যেই ছবি চুরি করার জন্য স্টুডিওতে ঢুকবে, তখনই শুরু হবে উত্তম মধ্যম। কিন্তু বিচ্ছুর হঠাৎই পরিবর্তন হলো কখন বাটুলদা? ওই চিচিং ভাগ্যর স্বপ্ন দেখার পরে আমার আমার মনের পাথরটাও খুলে গেল। ভাবলাম ভালো কিছু পেতে গেলে ভালো কাজ করতে হবে। বাবা বাবা, দারুণ বলেছো বিচ্ছু, ভালো কিছু পেতে হলে ভালো কিছু করতে হবে। এই নাও ১০০ টাকা। এই টাকা দিয়ে কি হবে নবরুণ কাকু? কেন, মিষ্টি খাবে? না, এই টাকা আমার লাগবে না নবরুণ কাকু, তার চেয়ে আপনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন পড়াশোনা করে ভালো মানুষ হতে পারি। বেশ, আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও আর মানুষের মতন মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়াটাই সবচাইতে বড় কাজ, কি তাই না?